ফেন্সি কবুতর পালক এবং রেসার কবুতর পালকদের মাঝে কথার লড়াই আমাদের দেশের এক অতি পরিচিত দৃশ্য। উভয় ব্রিডার একে অপরকে এটা দেখানোর চেষ্টা করে যে তার পছন্দের ব্রিডটাই শ্রেষ্ঠ বা তারাই আসলে কবুতর পালক। আর ফেন্সিয়ারদের মতামত এরকম যে সকালে উঠে কবুতর আকাশে ছেড়ে দিয়ে সারাদিন সেই কবুতরগুলোকে আকাশে উঠতে দেখতে থাকাটা কি মানে হতে পারে। নিশ্চয়ই যাদের জীবনে আর কোনো কাজ ধান্দা নেই তারাই এই রকম শখ পালন করে। আমি নিজেও ঠিক এরকমটাই ভাবতাম, কিন্তু আমার ভাবনাটা ছিল শুধুমাত্র এই কবুতরগুলোর বৈশিষ্ট্য এবং এদের প্রতি একজন হাইফ্লায়ার বা রেসারের যে ভালোবাসা সেটা উপলব্ধি করার আগ পর্যন্ত। তবে আমি এখন প্রতিটি ব্রিডের ব্রিডারকেই সম্মান করি এবং নিজে ফেন্সিহার হওয়ার পরও আমি রেসার এবং হাইফ্লেয়ার উভয় ক্ষেত্রেই এই ব্রিডগুলো নিয়ে শেখার আগ্রহ রাখি। পৃথিবী জুড়ে কবুতরের জাতের ভিন্নতা রয়েছে অজস্র এবং প্রতিনিয়তই নিত্য নতুন জাতের উদ্ভাবন হয়েই চলছে। জেনেটিক মিউটেশনের মাধ্যমে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন দুই বা এর অধিক জাতের সংমিশ্রণে এক নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কবুতরের জাত উদ্ভাবন করতে সময় লেগে যায় প্রায় 9 থেকে 12 বছর পর্যন্ত। তবে একটি নতুন জাত পুরোপুরিভাবে বিকশিত হতে এর থেকেও বেশি সময় লাগতে পারে। শারীরিক এবং বাহ্যিক দিক বিবেচনায় কবুতরকে মূলত প্রধান তিনটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে, যাদের মধ্যে রেসার কবুতর, হাইফ্লায়ার কবুতর এবং ফ্যান্সি কবুতরের জাত বিদ্যমান। কবুতরের জাত ভিন্নতায় ফ্যান্সি কবুতরের 300+ ভিন্ন জাতের উদ্ভাবন হয়েছে এবং যা সময়ের সাথে সাথে আরও বেড়েই চলেছে। আর রেসার কবুতর বিশ্বব্যাপী রেস করার জন্যই কতটা জনপ্রিয় সেটা আর নতুন করে বলার কিছু নেই। এদের মাঝে হাইফ্লায়ার নিয়ে কবুতর পালকদের উন্মাদনার চরম পর্যায়ে দেখা যায়। হাইফ্লায়ার কবুতর মূলত আকাশের চারপাশে চক্রাকারে ঘণ্টার পর ঘণ্টা উড়তে সক্ষম কিছু কবুতরের জাত। আর এই বিশ্রামহীন উড্ডয়নের সময়কাল বিবেচনা করে প্রতিযোগিতার আয়োজনও করা হয়ে থাকে, যেখানে সব থেকে বেশি সময় আকাশে অবস্থান করা কবুতরগুলোকে বিজয়ী হিসেবে ধরা হয়। সবথেকে অবাক করা তথ্য হচ্ছে এই সকল কবুতর প্রতিযোগিতায় কবুতরগুলো মোটামুটি 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত একটানা উড়ে থাকে, যে বিষয়টি আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হয়। হাইফ্লায়ারের এই রহস্য উদ্ঘাটনের জন্য আমি অতি শীঘ্রই কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়নের কবুতর নিয়ে একটি প্রতিবেদন করতে ইচ্ছুক এবং আশা করি আমার মতো যারা হাইফ্লায়ার নিয়ে এই সকল কবুতর কীভাবে চিনতে হয়, কীভাবে এত লম্বা সময় উড়ানোর সক্ষমতা তৈরি করতে হয়, এই সকল বিষয় যাদের জানার আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি অতি দ্রুত সকল তথ্য সম্বলিত একটি চমৎকার প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আমি কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফার্ম ইন্ডাস্ট্রি ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম। আসসালামু আলাইকুম।